আমরা যারাই ইমু ব্যবহার করি, এক একজন এক একটা ব্যবহার করি, ইমু অথবা ইমু বিটা, ইমু লাইট, তো যে যেটাই ব্যবহার করি না কেন, আমরা সবাই জানি যে ইমুর ভিতরে কারো নাম চার্জ দিয়ে কিন্তু বার করা যায় না। যে কোনো ধরনের মেয়ের নাম অথবা ছেলেদের নাম, এই আইডিগুলো কিন্তু চার্জ দিয়ে কিন্তু বার করা যায় না। কিন্তু রিসেন্টলি ইমু এমন একটি আপডেট দিয়েছে যে আপডেটটির মাধ্যমে আপনি এই ইমু অনলাইনের ভিতরে, অর্থাৎ বিশ্বের যে কোনো জায়গার মেয়েদের ছেলেদের নাম্বার এবং আইডি, তাদের আইডিগুলোকে আপনার ইমুতে আপনি দেখতে পারবেন। হ্যাঁ ফ্রেন্ডস, খুবই একটি ইন্টারেস্টিং ইমুর একটি আপডেট। সেই আপডেটটি দেখলে হয়তো আপনি অবাক হবেন, আপনিও এখান থেকে পেয়ে যাবেন হাজার হাজার মেয়েদের ইমু আইডি এবং ছেলেদের আইডি। তো বন্ধুরা, যারা এই বিষয়টি না জানেন কীভাবে এটাকে বার করবেন বা কীভাবে এটাকে ইয়া করবেন, তারা অবশ্যই এই ভিডিওটিকে একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনারা পুরোপুরি বিস্তারিতভাবে বুঝতে পারবেন। পুরো ভিডিওটি জুড়ে আছে আমি মোহাম্মদ ইসমাইল। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এই যে ভিডিওটির নিচে লাল কালারের যে সাবস্ক্রাইব লেখাটি দেখতেছেন সেখানে ক্লিক করুন এবং পাশের থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে আমাদের প্রতিটা ভিডিওর আপনি নোটিফিকেশন পেয়ে যান। আপনি যদি আমাদের চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের যেই ইমু আপনারা ব্যবহার করেন, ইমু অথবা ইমু বিটা, যে যেটি ব্যবহার করেন না কেন, সেটাকে আপনারা রিসেন্টলি আপডেট দিয়ে নেবেন। আপডেট দেওয়ার পরে এখানে আমার ইমুতে আপনারা উপরের দিকে একটু লক্ষ্য করুন, ওখানে তিনটা অপশন দেখতে পারতেছেন, একটা হচ্ছে চ্যাট, আর একটা হচ্ছে এক্সপ্লোর, আর একটা হচ্ছে কন্ট্যাক্টস। তো আপনি যখনই এক্সপ্লোরে ক্লিক করবেন, এক্সপ্লোরে ক্লিক করার পরে এখানে একটা নতুন একটি আপনারা ফাংশন দেখতে পারবেন, এটা কিন্তু আগে ছিল না, রিসেন্টলি কিন্তু এটাকে আপডেট দেওয়া হয়েছে। এই ফাংশনটি হচ্ছে, এখানে লেখা আছে অলরেডি হুজ অনলাইন। আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে হাজার হাজার ইমু আইডি এবং নাম্বার চলে আসবে। এখানে দেখুন, এখানে অলরেডি অনলাইনের ভিতরে দেওয়া আছে 53,019 জন। এটা এক এক সময় বাড়ে, যেমন আমার অনেক সময় দেখি 1,00,000-2,00,000 পর্যন্ত আপনার অনলাইন হয়ে যায়। অর্থাৎ ইমুতে বর্তমান সময়ে আপনি যে কান্ট্রিতে আছেন অথবা আপনার আশেপাশের যেই মানে ইমু যে ব্যবহারকারী, তারা কত হাজার লোক, কত লাখ লোক আপনার অনলাইনে আছে, তাদের ইমু আইডিগুলো আপনার এখানে শো করবে। তো যখনই আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে অসংখ্য এরকমভাবে নাম চলে আসবে, একেবারে ছেলেদের মেয়েদের এভরিথিং অসংখ্য। তো আপনি এখান থেকে যে কোনো একটা আপনি চাচ্ছেন এখন আপনার পছন্দের মতো একটি মেয়ের আইডি খোঁজ করতে, বা যে কোনো যার আইডি আপনি দেখতে চান, জাস্ট ওই নামের উপরে আপনি ক্লিক করবেন। ওই আইডিতে ক্লিক করার পরে ওর ছবি যেটা থাকবে সেই ছবিটা আপনি দেখতে পারবেন, এবং প্লাস সে কোন জায়গায় থাকে সেটাও আপনি দেখতে পারবেন। এখানে সে লিখে দিয়েছে ইউনাইটেড কিংডম, এবং তার এখানে সব কিছু বিস্তারিত আরও কিছু টোটাল যারা দিয়ে থাকে তারা কিন্তু এরকমভাবে আপনারা আপনাদের তাদের সামনে কিন্তু চলে আসে। তো আপনি যে এখন এই এরকম মেয়েদের আইডিতে আপনি চাচ্ছেন এদের সাথে কন্ট্যাক্ট করার জন্য, এদের সাথে SMS করার জন্য, সেক্ষেত্রে এখানে কিন্তু একটা নিচে দিয়ে একটি কিন্তু অপশন দিয়ে আছে, অর্থাৎ আমরা যখন মেসেঞ্জারে অথবা ফেসবুকে যখনই কোনো নতুন ফ্রেন্ড অ্যাড হয় তাকে কিন্তু আমরা হাই হিসাবে একটা ইয়ে দিয়ে থাকি। তো আপনি যখন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর সাথে সাথে কিন্তু এখানে সেন্ড হয়ে গেছে তার যেই ইমো আইডি আছে, সেই ইমো আইডিতে কিন্তু ওই চ্যাটের সিস্টেমে আপনার এই আমার এখানে যে হাইটা আমি দিয়েছি সেটা কিন্তু চলে গেছে। ঠিক এমনিভাবে দেখুন এখানে কিন্তু অলরেডি নোটিফিকেশন চলেও আসছে যে আপনি যে তাকে যে হাই দিয়েছেন সে হাইটা কিন্তু এখানে অলরেডি শো করতেছে। এমনিভাবে আরও অনেক অসংখ্য গণিত নাম্বার আপনি যা চাইবেন, হিউজ পরিমাণ এখানে অলরেডি তো দেখাইছে 60,000 কেন, মাঝে মাঝে 1,00,000-2,00,000 আপনি আইডি পাওয়া যাবেন। আপনার মনের মতো আপনি যাকে খুশি তাকে আপনি ফ্রেন্ডশিপ করতে পারেন, যাকে খুশি তার সাথে আপনি চ্যাটিং করতে পারেন, ভিডিও কলে অডিও কলে কথা বলতে পারেন। তো বন্ধুরা এখানে দেখুন, এখানে কয়েকটি অপশন আছে, আমি আরও বিস্তারিত কিছু আপনাদেরকে জানিয়ে দিই। এখানে যে অপশনটি দেখতে পারতেছেন উপরে, এটা এখানে আপনি ক্লিক করলে আপনাকে যদি কেউ হাই দেয় তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন। আর এই যে হুজ অনলাইন, এখানে একটি প্রশ্নবিদক চিহ্ন দেখতে পারতেছেন, এখানে যদি আপনি ক্লিক করেন, তো ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন এই হুজ অনলাইনের সিস্টেমটা কি। এখানে অলরেডি আপনাদেরকে বলে দিচ্ছে মিট পিপল হু আর কারেন্টলি অনলাইন, তো যারাই অনলাইনে থাকবে তাদের সাথে আপনি মিট করতে পারবেন, চ্যাটিং করতে পারবেন, তাদের সাথে আপনি নতুন ফ্রেন্ডশিপ করতে পারবেন, যা এই সিস্টেমটি আগে কখনোই ছিল না ইমুতে। তো এটার মাধ্যমে আপনি আপনার হিউজ পরিমাণ আপনি যে কোনো মেয়েদের নাম্বার আইডি আপনি এখান থেকে কিন্তু কালেক্ট করতে পারেন। তারপরে অপর কেউ যদি আপনাকে যদি আপনার আইডিতে এসে যদি দেখে যে মানে এরকম অনলাইন ভিত্তিক, তখনও কিন্তু আপনার এখানে
এই অলরেডি SMS কিন্তু চলে আসবে। তো দেখ, তো নতুন কোনো যদি আপনার যদি ফ্রেন্ড হয় তখন কীরকম দেখাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে এই যে শারমিন আক্তার একটি ইমো আইডি দেখতেছেন, এখানে কিন্তু আমার এটার সাথে নতুন অ্যাড হয়েছে। তো জাস্ট এখানে আপনি ক্লিক করুন, দেখুন এখানে অলরেডি লেখা আছে ফরম হুজ অনলাইন। তো আপনি, সেও আমাকে হাই দিছে, আমিও তাকে হাই দিছি, তারপরে এখান থেকে আমরা একজন আরেকজনের কন্ট্যাক্ট নাম্বারকে অ্যাড করে নিছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। এক্সাম্পল হিসাবে আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে বাস্তবে এরকম আপনার চয়েস মতো করে অসংখ্য, আপনি যাদেরকেই চয়েস মতো করে আপনার ইমোতে যে কোনো মেয়েদের নাম্বার আপনি অ্যাড করতে পারেন। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি খুবই একটি ইন্টারেস্টিং ইমোর আপডেট আপনারা জানতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর যদি এই ভিডিওর সম্বন্ধে যদি কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি আপনার প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো।